اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقهوا قولي ربي اعوذ بك من همزات الشياطين واعوذ بك ربي ان يحضرون سوره آل عمران आयत 111 पर्यंत আমরা গতকাল তেলাওয়াত করেছিলাম। দুটো বিশেষ আয়াত সামনে আনতেই হচ্ছে পেছনের তেলাওয়াত থেকে। 104 কখন বলা হচ্ছে? 102 এ যখন সম্বোধন করে বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, ওহে যারা বিশ্বাস এনেছো আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করার যতটা দাবি আছে তোমার কাছে। এটা একটা অভিব্যক্তি, আল্লাহর অসন্তুষ্টি থেকে রক্ষা করো নিজেদেরকে, বাঁচাও নিজেদেরকে যতটা তোমার পক্ষে বাঁচানো সম্ভব। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এই যে প্রতি মুহূর্তের উপস্থিতি, যে এমন সময়ে মৃত্যুমুখে পতিত হয়েও না যখন তোমরা সম্পূর্ণ সমর্পিত নও। আমরা তো কেউ জানি না মৃত্যু কখন কার আসবে, তো প্রতিদিন মুহূর্ত যদি মৃত্যুর অপেক্ষা থাকি, অপেক্ষায় থাকি, তাহলে প্রস্তুত থাকি যে যখনই আমার মৃত্যু সময় এসে উপস্থিত হবে তখনই আমি আমাকে মানে মৃত্যুদূত যারা তারা উপস্থিত দেখবেন যে তারা আমি আল্লাহকে সমর্পিত। এটা একটা ওয়াতাসমু বিহাবলিল্লাহ জামিয়ান, আয়াতের সঙ্গে আয়াতের সম্পর্কের যে বিষয়টা দেখে নেওয়ারও জন্যই রিপিট করা হচ্ছে। আঁকড়ে ধরো আল্লাহ রজ্জুকে সকলে মিলে একসাথে, ওলা তাফার রাখো, এইখানে কোনো বিচ্ছিন্নতা সৃষ্টি করো না। কার বুঝে কি আসে, কার বুঝের মধ্যে একটু পার্থক্য হয়, কে কোন মানে কথা কোনভাবে বুঝতেছ, এ সব কিছুই পরে হবে, আগে রজ্জুকে ধরার ক্ষেত্রে কোনো বিচ্ছিন্নতা না থাকে তোমাদের মধ্যে। কেউ আগে বুঝবে, কেউ পরে বুঝবে, কেউ একটু বেশি বুঝবে, কেউ একটু কম বুঝবে, বোঝার ক্ষেত্রে আমরা লেখাপড়ার জীবনেও যেটা দেখি, আমরা একটা ক্লাসের ছাত্রদের মধ্যে দেখি, একটা কলেজের ছাত্রদের মধ্যে দেখি, একটা দেশের এবং তথা বোর্ডের মধ্যে ফার্স্ট হয় এমন দেখি আমরা, তো বুঝের পার্থক্য তো হবেই। কিন্তু যেমন সকলেই পড়তে আসে, সকলেই এডুকেশন সিস্টেমের মধ্যে আসে, ঠিক তেমনি ওয়াতাসমু বিহাবলিল্লাহ জামিয়ান, আগে কোরআনকে পাঠ্য হিসেবে গ্রহণ করো। ওয়াজকুরু নিয়ামাতাল্লাহ আলাইকুম ইয কুনতুম আদা, এইটা মদিনার স্থানীয় একটি ঐতিহাসিক অবস্থার সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছে কথাটা, যে আওস এবং খাজরাজ এই দুই জাতি, এই দুই গোত্র শত বছর যে মারামারি করত একে অপরকে, যুদ্ধ তাদের মধ্যে চলছিলই, তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার কারণে সেটা একটা শান্তির অবস্থা চলে আসে এবং ফাস বাহাতুম বেখওয়ানা, এখন তোমরা ভাই ভাইয়ে পরিণত হয়েছ শত বছরের শত্রু। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতি মিনান নার, তোমরা ছিলে গভীর আগুনের এক গর্তের মুখে, ফা আনকাযাকুম বিহা এবং মিনহা, এবং সেখান থেকে তোমাদেরকে আল্লাহ উদ্ধার করেছেন। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি, এভাবেই স্পষ্ট করে দেন আল্লাহ তার বাণী ও বার্তাকে তোমাদের জন্য, লাআল্লাকুম তাহতাদুন, যেন তোমরা সঠিক পথে চলতে পারো। এই প্রেক্ষিতেই 104 বলা হচ্ছে ওয়ালতাকুন মিনকুম উম্মাতুন, সকলকে ওয়াতাসিমু বিহাবলিল্লাহে জামিয়ান, যেমন লক্ষ লক্ষ ছেলে ম্যাট্রিকুলেশন পরীক্ষা দেয়, ইন্টারমিডিয়েট পরীক্ষা দেয়, তারপরে আবার ইউনিভার্সিটিতে ভর্তি হয়, এরপরে কজন ছেলে শেষ পর্যন্ত গিয়ে আপনার জাতীয় একেবারে
উচ্চতর শিক্ষা যেটা বিসিএস সেয়া পরীক্ষায় অংশগ্রহণ করে কজন। তো যদি ইয়া ইয়ুহাল্লাযীনা আমানুরা যদি সকলে প্রথম কোয়ালিটি ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি সার্বক্ষণিকভাবে আল্লাহর জন্য প্রস্তুত এবং কিরকম ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন এরা কি করবে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া একত্রে আল্লাহর এই রজ্জুকে ধরবে তখন কি হবে পরস্পরের সম্পর্কের মধ্যে যত জটিলতা আছে এগুলো একসময় থাকবে না আসবাহাতুম ইখওয়ানা ভাই ভাই পরিণত হবে তখন তোমরা বুঝতে পারবে যে কোথায় ছিলে এক গভীর আগুনের গর্তের কিনারে মুখের মধ্যে ছিলে তোমরা এরা এর আগে বোঝা সম্ভব না বুঝবে তখন এই পরিস্থিতি যখন চলতে থাকবে তখন তোমাদের মধ্যে একদল মানুষ থাকতেই থাকবেই ইয়াদউনা ইলাল খায়র যারা কিতাবের দিকে ডাকবে খায়রকে আমি একদম নিঃসংশয়ে কিতাব বলেছি যে কিতাবের দিকে ডাকবে ওয়া ইয়ামুরুনা বিল মারুফ এবং আদেশ করবে বিল মারুফ তো বিল মারুফ মদিনার প্রেক্ষিতেটা অর্থাৎ ইহুদি নাসারা এবং মানে তাদের কারণে 1500 বছরে তাদের কিতাব চর্চার কারণে ভুল করুক শুদ্ধ করুক অশুদ্ধ করুক কিতাবি জাতি এই দাবির কারণে স্থানীয় আরবরাও জানতো যে কিতাব সম্পর্কে একটা ধারণা তারা রাখত কিতাবের শিক্ষা তাদের শিক্ষা নয় কিন্তু কিতাব কী তা তারা জানত এই জন্যে বিল মারুফ আমি আপনাদেরকে কোরআন পড়ে শোনাই আমার নিজের কথা তো বলি না আর কোরআনে যা নিষিদ্ধ আছে তা আপনাদেরকে নিষেধ আমি সেটাও আমি পড়ে শোনাই ইয়ানহাউনা আনিল মুনকার সেটাও আমার আমি কর্তৃপক্ষ নই আমি কেউ নই আমি আদেশদাতা কেউ নই উলাইকা হুমুল মুফলিহুন তো এই কাজটা যারা করবে তারাই কেবল তারাই সফল এরপরে 105 যেটা আছে যে বিপরীত চিত্রটা আছে ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বাইয়্যিনাত মানে স্থানীয় যারা ইহুদি খ্রিস্টান যারা কিতাব পাওয়ার পরে এই অপকর্মগুলো করেছে তোমরা তাদের মতো হবে না 110 এসে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস একদম পরিচয়টা সেই সূরা বাকারার 143 যে বিষয়টা ছিল যে ওয়াকাদালিকা জালনাকুম উম্মাতান ওয়াসাতান যখন উম্মত গঠন করে তাদের একদম সর্বশেষ মুকুট পরিয়ে দেওয়ার মতো কেবলা পরিবর্তন করে দেওয়া হলো তখন জানিয়ে দেওয়া হলো যে এভাবেই আমরা গড়ে তুলেছি তোমাদেরকে আমি আল্লাহ কর্তৃপক্ষের সঙ্গে পৃথিবীর মানুষের সংযোগ স্থাপনকারী জাতি এই যেমন এখন সামনে আপনারা যারা আছেন আমি এখানে তেলাওয়াত করছি আপনাদের সঙ্গে আমার সঙ্গে সংযোগ স্থাপন করছে এই মোবাইল ফোনটি আবার আপনাদের সঙ্গে আমার সঙ্গে সম্পর্ক স্থাপন করছে আল্লাহর এই কিতাব আপনারা আমাকে দেখতে বসেননি আপনারা আমার লেকচার শুনতে বসেননি আপনারা শুনতে বসেছেন আল্লাহর কিতাব থেকে আয়াতের তেলাওয়াত শুনতে বসেছেন বাংলা ভাষায় বিষয়টা স্পষ্ট তো এইভাবেই আমরা কি হব আমরা হব আল্লাহর আয়াত মানুষকে পড়ে শোনাব আমরা আমাদের ভাষায় এই চর্চা আমরা করব এই শিক্ষা আমরা গ্রহণ করব এবং সকলে মিলে আল্লাহর রজ্জুকে আমরা আঁকড়ে ধরব 103-এর প্রেরণা অনুযায়ী এবং মানুষকে যা কিছু বলবো বিল মারুফ সর্বজন বিদিত সকলের কাছে পরিচিত যেই মাধ্যম অর্থাৎ কিতাবুল্লাহ এবং নিষেধ করব কি যা কিতাবে নিষেধ করা হয়েছে ভালো ভালো কাজ করা এবং মন্দ মন্দ কাজ থেকে নিষেধ করা কি এই কর্তৃপক্ষ কে হতে পারে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ কাজ একই 104-এর যে আদেশ ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার এখানেও তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ বিশ্বাস রাখবে তোমরা আল্লাহতে পুঁজি এতটুকুই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুদের পুঁজি 102-এ বলা এতটুকুই
ওয়ালাউ আমানা আহলুল কিতাব, তাহলে এখানে যে বিস্তারিত বর্ণনা করা হলো এটা হলো ঈমানের পরিচয়। এখন বলা হচ্ছে যদি ঈমান আনে কিতাবের দাবিদাররা, লাকানা খায়রান লাহুম, ভালো হবে তাদের জন্য। একই কথা সূরা বাকারায় আমরা দেখেছি, সূরা বাকারায় একেবারে পরিষ্কার করে আল্লাহ বলে দিয়েছেন যে যদি তারা এভাবে ফাইন আমানু বি মিসলিমা আমানতুম, 137 একই প্রেক্ষিত, কুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা ইলা ইব্রাহিম ওয়া ইসমাইল ওয়া ইসহাক, আমাদের ঈমানের শপথ বাক্য বলি আমরা যেটাকে আল্লাহ আমাদেরকে পড়িয়েছেন। এর ধারাবাহিকতা 137 এসে বলা হচ্ছে ফাইন আমানু বি মিসলিমা আমানতুম বিহি, অর্থাৎ এই কিতাবুল্লাহ, ফাকাদ ইহতাদাউ, তাহলে নিশ্চিত তারাও পথ পেয়ে যাবে। ওয়াইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ, তখন ওদের মোকাবেলায় আল্লাহ যথেষ্ট হবেন তোমার জন্য। তো আলহামদুলিল্লাহ, এখন সেই যে আমি মানে প্রসঙ্গগত যে প্রসঙ্গের যে অভিব্যক্তি, এখানে একরকম অভিব্যক্তি, এখানে আর একরকম অভিব্যক্তি, অর্থাৎ অভিব্যক্তির পূর্ণতা এসে পেয়ে গেছে সূরায় বাকারা। যে সমস্ত আদেশ নিষেধ আমাদেরকে বলা হয়েছে, যে সমস্ত সাজেশন আমাদেরকে দেওয়া হয়েছে, সেগুলো এখানে এসে পূর্ণতা প্রাপ্ত হয়েছে। মিনহুমুল মুমিনুন ওয়া আকসারহুমুল ফাসিকুন, আল্লাহই বলে দিলেন ওদের মধ্যেও বিশ্বাসী আছে তবে অধিকাংশই ফাসেক, অর্থাৎ বিশ্বাসের নামে অবাধ্যতার চর্চা করে। যেমন আমরা আমাদের সারা মুসলিম বিশ্বের দিকে যদি তাকিয়ে দেখি, বিশেষ করে মুসলিম নামের এই বাংলাদেশের জনগোষ্ঠীর দিকে যদি তাকিয়ে দেখি, তারা আল্লাহ বিশ্বাসের ক্ষেত্রে কীরকম, তাদের কাজকর্মের ক্ষেত্রে কীরকম, এটা আমরা আমাদের সবার কাছেই পরিষ্কার। এইবার লাইয়াদুররুকুম ইল্লা আযান, প্রতিপক্ষ দেখিয়ে দিচ্ছেন রাব্বুল আলামিন, কোনো ক্ষতি করতে পারবে না ওরা তোমাদেরকে, তবে কষ্ট দিতে পারবে। ওয়াইন ইউকাতিলুকুম, যদি কখনো তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসে, ইউয়াল্লুকুমুল আদবার, পেছন দেখে দেখিয়ে পালাবে ওরা, তোমাদেরকে পৃষ্ঠ প্রদর্শন করে পালাবে। সোম্মা লা ইউনসারু, আর একবার যদি চিহ্নিত হয়ে যায় এরকম যুদ্ধক্ষেত্রে এসে, এবং পালাবে তো বটেই, এটা তো আমি অবধারিত, এটা আমি করে দিয়েছি ওদের চরিত্রের মধ্যে, এরপর তো চিহ্নিত হয়ে যাবে, তারপরে আর কোনো দিক থেকে কোনো সাহায্য, এখন যেমন একটা আশ্রয় প্রশ্রয় পাচ্ছে তোমাদের কাছেও পাচ্ছে, তোমাদের বিরোধীদের কাছেও পাচ্ছে, তো তখন আর এই আশ্রয়টা থাকবে না তাদের। যেমন এখন যদি মুসলিম জাতি কোনো পরীক্ষার মুখে পড়ে যায়, দরিবাত আলাইহিমুজ্জিল্লাত আইনামা সুকিফু, 112, এটা আমরা সূরা বাকারায় আমরা যাব একটু পরে যাচ্ছি এই প্রসঙ্গে, মানে আছড়ে পড়েছে তাদের উপরে, আঘাত হেনেছে তাদের উপরে লাঞ্ছনা, যেখানেই তারা গেছে, যেখানেই তাদেরকে পাওয়া গেছে, আইনামা সুকিফু ইল্লা বিহাবলি মিনাল্লাহ ওয়া হাবলি মিনান্নাস, তবে তারপরেও বেঁচে থেকেছে কিভাবে, কখনো কখনো হাবলি মিনাল্লাহ, আল্লাহর কোনো আশ্রয়, কোনো এমন একটা কাজ আল্লাহ তাআলা এমন একটা মানে ওসিলা করে দিয়েছেন, এমন একটা সুযোগ করে দিয়েছেন যেখানে তারা থাকতে পেরেছে। ওয়া হাবলি মিনান্নাস, কোথাও কোথাও কোনো অঞ্চলের মানুষ মানবিকতার কারণে তাদেরকে আশ্রয় দিয়েছে। এই ঘটনাটা আমি কালকে এ কারণেই আমি এড়িয়ে গেছি যে এটা একটা বিস্তারিত ইতিহাসের মুখের কথা ব্যাপারটা, যেমন 70 খ্রিস্ট অব্দে ঐতিহাসিক সূত্র মতে 70 খ্রিস্ট অব্দে অর্থাৎ ঈসা আলাইহিসসালামের চলে যাওয়ার, ঊর্ধ্বজগতে চলে যাওয়ার 70 বছর পরে সমস্ত ফিলিস্তিন থেকে ইহুদিদেরকে তাড়িয়ে দেওয়া হয়। এই তাড়ানোটাকে ডিকশনারিতে আমরা ডায়াসপোরা দেখি, তাদের ছড়িয়ে পড়ার মানে সময় বা বছর সারা পৃথিবীতে, ইটালি, ফ্রান্স, ইংল্যান্ড, তারপরে আমাদের ভারতবর্ষেরও একদম এই তো সেদিন মানে কয়েক বছর আগে মাত্র
এই কালের কণ্ঠে বিস্তারিত, কালের কণ্ঠে জনকণ্ঠে বোধহয় কাউ জনকণ্ঠে বিস্তারিত রিপোর্ট আমরা পড়েছি, আসামে এই ইহুদিদের একটা গোত্র বা এসে একটা খুঁজে পেয়েছে তারা নিজেরা, যে তাদের কাছে যে কিতাব আছে সেই কিতাব ইত্যাদি। শেষ পর্যন্ত যোগাযোগ করতে করতে একেবারে ভারত থেকে 7,000 সদস্য তাদের তা নিয়ে গেছে ইসরায়েল। জীবন্ত ঘটনা, কয়েক বছর আগের কাহিনী। তো পালিয়ে যখন এসেছিল তখন পালাতে পালাতে এই পর্যন্ত এসে একদম আসামের গভীর জঙ্গলে এসে তারা আশ্রয় নিয়েছিল। ওয়াবাউ বিগাদাবি মিনাল্লাহ, এবং তারাই আসলে তাদের এই যে আজকের পরিণতি, পরিণতি তারাই ডেকে এনেছে আল্লাহর গজব, বা তাদের উপরে আল্লাহর থেকে গজব ডেকে এনেছে। ওয়া দুরিবাত আলাইহিমুল মাসকানা, এবং আঘাত এনেছে তাদের উপরে মানসিক দারিদ্রতা, মাসকানা দারিদ্রতা। একটা হলো অভাব আর একটা হলো অভাব বোধ। একজন মানুষের কাছে হঠাৎ করে একটা ক্রাইসিস হতে পারে যে কিছুই নাই, টাকা পয়সা কিছুই নেই, যে কোনো কারণে ক্রাইসিস হতে পারে। এখন এই করোনাকালীন সময়ে বহু মানুষ নিঃস্ব হয়ে গেছেন, সচ্ছল মানুষ, এরকম বহু কারণ ঘটতে পারে মানুষের। আবার কোনো কোনো কারণ ঘটে যে মানে মানসিক দারিদ্রতার কারণে, যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিল্লাহ। এটা কেন? এটা এই কারণে যে তারা ইয়াকফুরুনা বিল্লাহ, 61, যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, সূরাতুল বাকারা। ওয়া ইয়াকতুলুনা আন-নাবিয়্যিনা বিগাইরিল হক, নবীগণকে হত্যা করতো অন্যায়ভাবে। যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, তাহলে যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, একই জিনিস দেখুন। আবার ওয়া ইয়াকতুলুনা আল-আম্বিয়া বিগাইরিল হক, সেম হুবহু। যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, একই জিনিস। এটা এই কারণে যে তারা অবাধ্যতা করত এবং তারা ছিল সীমা লঙ্ঘনকারী। লাইসু সওয়া, এখানে যেমন কথাটা সূত্রপাত করে গেছেন আল্লাহ যে মিনহুম আল মুমিনুন, 110-এর শেষে, মিনহুমুল মুমিনুন ওয়া আকসারুহুমুল ফাসিকুন। আমাদের মধ্যে যেমন মুসলিম উম্মাকে খুঁজলে বা মুসলিম জাতির মধ্যে খুঁজলে প্রকৃত বিশ্বাসী মানুষ নিশ্চয়ই পাওয়া যাবে, কিন্তু আকসার হোম ফাসে। তাই বলছেন লাইসু সওয়া, তাদের সকলেই একরকম নয়। মিন আহলিল কিতাব উম্মাতুন কায়েমাতুন, এই যে বিষয়টা, এই কিতাবের দাবিদারদের মধ্যেও একদল মানুষ এমন আছে কায়েমাতুন, দাঁড়ানো। ইয়াতুলুনা আয়াতিল্লাহ, চর্চা করে, কি বলবো, তেলাওয়াত করে আল্লাহর আয়াত, আনা আল্লাইল, রাতভর। ওয়াহুম ইয়াসজুদুন, এবং তারা তারই অনুশীলন করে। এখন যদি বলি যে আল্লাহর আয়াত পাঠ করে এবং তাহার সম্মুখে সেজদায় অবনত হয়, তাহলে সেই কথাটা, মূল যে বোধ, সে বোধটা হারিয়ে গেল। ইয়াসজুদুন মানে যে আয়াত তারা রাতভর পাঠ করে, কি হয় তা, তা আন্তরিকভাবে তা আবার ওয়াহুম ইয়াসজুদুন, এবং সে অনুযায়ী তারা চলে বা সেইটাই মানে সর্বান্তকরণে তাকেই মেনে নেয়। সেজদার অভিব্যক্তি কি, চূড়ান্ত অভিব্যক্তি একেবারে, সুবহান রাব্বি আল আলা, যে পবিত্রতা আমার সৃষ্টিকর্তা প্রতিপালকের যিনি উচ্চতর, আমি কোথায়, আমি একেবারে অধোতে। তো লাইসু সওয়ান, মিন আহলিল কিতাব উম্মাতুন কায়েমাতুন, ইয়াতুলুনা আয়াতাল্লাহ, আয়াতিল্লাহ, আনা আল-লাইল,
এখন আমরা যদি আমাদের কোর্সের দিকে তাকাই, সূরা মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুম আল-লাইল ইল্লা কালিল নিসফাহু আও ইনকুস মিনহু আও যিদ আলাইহি ওয়া রাত্তিলিল কোরআনা তারতিলা, এ তো আমাদের অনুশীলনী। এই সেই আনা আল-লাইল সারারাত দাঁড়া, কিছু জিরিয়ে নিও মাঝে মাঝে, অর্ধেক তো বটেই, নিসফাহু আও ইনকুস মিনহু, কখনো তা থেকেও কমবে, হ্যাঁ সামান্য, আউযিদ আলাইহি কখনো, তার মানে মধ্যরাত বা অর্ধেক রাত তো মানে একেবারে স্ট্যান্ডার্ড, তারপরে কখনো তার চাইতেও সামান্য একটু কমবে, কখনো তার চাইতে বাড়বে। ওয়া রাত্তিলিল কোরআনা তারতিলা, একই সেম কোর্স তাদের জন্য যেমন আমাদের জন্য তেমনি। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, আমরা তো আমাদের মুরব্বীরা এ সমস্ত আয়াতকে একদম খাস সাতান মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জন্য একেবারে গায়ে লেপটে দিয়েছেন যে এই কথাগুলো শুধু তাকে বলা হয়েছে আমাদের জন্য। তাহলে এই কথাগুলো কোরআনে যে কেন আছে এর কোনো উত্তরও কিন্তু কেউ দিচ্ছেন না। আয়াতকা পড়েই এগুলো আমাদের জন্য নফল এবং এটা মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের জন্য ফরজ ছিল, তাকে বলা কথা এগুলো, মানে এ আমাদের এর মধ্যে কোনো দায় দায়িত্ব নেই। যাই হোক, তো 113-তে আমি যেই আঙ্গিকে তর্জমা করেছি তার দলিল নিন। ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এই যে ইয়াতলুনা আয়াতিল্লাহ আনা আল-লাইল, এইমাত্র যেটা সূরা মুজাম্মিল থেকে দেখালাম, ওয়াহুম ইয়াসজুদুন, এবং তারা সে অনুযায়ী তাদের জীবনযাপন করে, সর্বান্তকরণে তাই যে মানে তা সেজন্যই তারা চেষ্টা করে বা এই অনুশীলন করে। ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, বিশ্বাস রাখে তারা আল্লাহতে এবং পরকালে, ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং তারা মানে সকলের বা মানে সব পরিচিত বা সকলের পরিচিত যা তা থেকে তারা আদেশ করে মানুষকে তারা কিতাব থেকে। এই জন্যই সংক্ষেপে কিতাব, যদিও কিতাব মানে বলতে গেলে ঘুরিয়ে বলতে হবে, বিল মারুফ, সর্বজন পুরা বা সর্বজন বা বিদিত মাধ্যমে তারা আদেশ করে এবং ইয়ানহাউনাল মুনকার, এবং নিষেধ করে, সেই কিতাবে যা নিষেধ করা আছে, ওয়া ইউসারিউনা ফিল খায়রাত। এখন আপনারা যদি, আমরা যেভাবে শিখেছি ভালো ভালো কাজে আদেশ করে, মন্দ মন্দ কাজে নিষেধ করে, এই এই কথাটাও তো আরবিতে তর্জমা হয় না। আদেশ করে ইয়ামুরুনা বিল মারুফ, তো বিল মারুফ মানে কি, শুধুই ভালো কাজ? ওয়া ইয়ানহাউনা আল মুনকার, এবং নিষেধ করে, আর নিষেধ করে উইথ কোন পাওয়ারে? তাহলে কর্তৃপক্ষের বিষয়টা চলে আসে, এই যেহেতু আমরা বিল মারুফ নাহি আল মুনকার করতে হবে, জন্য ক্ষমতায় যেতে হবে, মানে একটার পর একটা জড়িয়ে এমন একটা জিনিসকে বানানো হয়েছে, অথচ সহজ ব্যাপার, বিল মারুফ মানে সর্বজন বিদিত যা, সকলের পরিচিত যা, আপনি কোরআন থেকে একটা কথা বলছেন, কোনো কোশ্চেন নাই, কোরআনের একটা নিষিদ্ধতাকে আপনি একজনকে স্মরণ করিয়ে দিয়েছেন, ভাই কথাটা কিন্তু কোরআনে নেই, নিষিদ্ধ হয়ে গেল, আপনার তাওয়াসাও বিল হক, তাওয়াসাও বিল সবর হয়ে গেল। এরপরে কর্মের ক্ষেত্রে বলা হচ্ছে, ওয়া ইউসারিউনা ফিল খায়রাত, তারা সার্বক্ষণিক তৎপর ভালো কাজ কি করে তারা করবে। তাহলে এই ভালো ভালো কাজ, ইয়ামুরুনা বিল মারুফ, ভালো কাজের আদেশ, তাহলে এই ভালো কাজ কোথায় নেব, এই খায়রাতকে কোথায় নেব আমরা? ওয়া উলাইকা মিনাস সালিহিন, এবং এরাই শত নেক লোক বলেছেন এখানে আরবিতে, ওয়াউলাইকা ওয়াউলা, এবং এরাই মিনাস সালিহিন, আমার মনোনীত, আল্লাহ বলছেন যে আমাদের মনোনীত মানুষদের মধ্যে এরাই মানে যাকে বলে যে মানে কি বলবো যে কর্মপরায়ণ। ওয়ামা ইয়াফালুনা মিন খাইরিন ফালাইন ইউকফারুহু, আর যাই করবে তারা মিন খাইরিন ভালোর, ফালাইন ইউকফারুহু,
তা থেকে তা কিছুতেই আলাদা করা হবে না। অর্থাৎ আপনি একটি ভালো কাজ করেছেন, তা কোনো কারণে আপনার থেকে সেটার থেকে সরিয়ে দেওয়া হবে না, তার প্রাপ্তি থেকে আপনাকে দূরে রাখা হবে না। আল্লাহ আলিমুন বিল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিদের ব্যাপারে এতটাই পূর্ণ অবগত। ইন্নাল লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইয়্যান। যারা প্রত্যাখ্যান করেছে, অস্বীকার করেছে, অবিশ্বাস করেছে, কোনো কাজে আসবে না তাদের। লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইয়্যান, আল্লাহর হাত থেকে রক্ষা করতে কোনো কাজেই আসবে না তাদের। ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইয়্যান উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, এরা আগুনের অধিবাসী এবং তারা সেখানেই থাকবে অনন্তকাল। তাহলে আয়াত 111 থেকে আমরা 116 পর্যন্ত তেলাওয়াত করলাম, যে সমস্ত বিষয় পাওয়া গেল। 112-তে এসে যেটা বললাম যে ইহুদিদের ডায়াসপোরা হয়ে গিয়েছিল, তারা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল, সেই ছড়িয়ে পড়ার বিশেষ বার্তাটি 112-তে দেওয়া হয়েছে, এবং কোথাও কোথাও তারা আল্লাহর আশ্রয়ে, কোথাও কোথাও তারা মানুষের সহানুভূতির কারণে তারা আশ্রয় পেয়েছিল। এরপরে বলা হয়েছে তারা একরকম নয়, এই যে তাদের পরিচয়টা দেওয়া। এখন আমরা কিন্তু যেই মুসলিম সমাজে বাস করি আমরা, সেইখানে ইহুদি নাসারাদের সঙ্গে এইভাবে আমরা মুখোমুখি হই না। কাজেই আমরা যেন এটাকে অপ্রাসঙ্গিক মনে না করি, এই কারণে যে এইখানে কোরআনের যেই চরিত্রগুলো আঁকা হয়েছে, সেই চরিত্রগুলো আমরা আগেও বলেছি কতগুলো ছাঁচ, চিরকালই এটা কেয়ামতের আগ পর্যন্ত বা কেয়ামত পর্যন্ত এই ছাঁচটা থাকবে। এই ধরনের মানুষেরা, এখন আমরা কি বলবো? এখন আমরা বলবো যে যাকে বলে যে 110-এ যে ব্যাপারটা আমরা দেখেছি, 104-এ যে ব্যাপারটা আমরা দেখেছি, 103-এ যেটা দেখেছি, 2-এ যেটা দেখেছি, এর মধ্যে আমাদের মধ্যে যারা আল্লাহকে বিশ্বাস করি, দাবি করি, আমরা বিশ্বাসের দাবি করি, এবং তারপর যারা আছি এই মানে দিন চর্চার মধ্যে, তারা কীরকম, তাদের অবস্থা অনুযায়ী এই সমস্ত আয়াত তাদের উপরে বর্তাবে বা তাদের উপরে লাগানো যাবে। কী করে লাগানো যাবে? 117-তে দেখা গেল যে মাসালু মা ইউন, যেমন 116-কে যদি বলি, ইন্নাল্লাযীনা কাফারু, কি কাফারু? আয়াতিল্লাহ, অর্থাৎ 113-র যে সাবজেক্ট, লাইসু সাওয়ান মিন আহলিল কিতাব উম্মাতুন কায়েমাতুন ইয়াতলুনা আয়াতিল্লাহ, তিলাওয়াত করে, আবৃত্তি করে, চর্চা করে, ওয়াহুম ইয়াসজুদুন, এবং তারা সে অনুযায়ী চলে, তার উপরে দাঁড়ানো এবং তারা সে অনুযায়ী চলে, সর্বান্তকরণে তারা তাই মানে। তো ইন্নাল্লাযীনা কাফারু, এইভাবে যারা, তো লান তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইয়্যান, তাহলে কাফারু যদি এই আয়াতের চর্চা তারা না করে এইভাবে, তাহলে কি করে? এই পৃথিবীর কামাই, পৃথিবীকে উপার্জন করার চেষ্টা করে, এবং তা দিয়ে তাদের সন্তান সন্ততি, এই সন্তান সন্ততি এবং এই পৃথিবীতে উপার্জিত সম্পদ,
এই দুটোর কোনো একটাই তাদেরকে আল্লাহ হাত থেকে রক্ষা করতে কাজে আসবে না। মানে যেই বিপদ বা যেই বিষয়টা আমি আপনাদের সামনে স্পষ্ট করতে চাই সেটা হলো যে কিভাবে রব্বুল আলামিন আমাদেরকে এই কিতাব বুঝিয়ে দিচ্ছেন আমাদেরকে যে তোমরা যারা দায়িত্ব নিচ্ছ, দায়িত্ব নেবার ব্যাপারে ভালো করে বুঝে নাও যে কিসের দায়িত্ব তোমরা নিচ্ছ। এবং সরাসরি উলাইকা সাবুন্নার, এরা আগুনের অধিবাসী। মানে কিতাবের চর্চা পাওয়ার পরেও, কিতাব বুঝে আসার পরেও, কিতাব অনুশীলন করার সুযোগ পাওয়ার পরেও যারা এই পৃথিবীর জীবন চর্চা করবে তারা আগুনের অধিবাসী, হুম ফিহা খালদুন, তারা থাকবে সেখানে অনন্তকাল। মাসালু মা ইউনফিকুনা ফি হাযিহিল হায়াতিদ দুনিয়া, আমরা ইনফাক ফি সাবিলিল্লাহ যে সূরাতুল বাকারার যে চ্যাপ্টার সেখানে আমরা দেখে এসেছি, একেবারে 265-তে ওয়া মাসালু আল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ইবতিগা মারদাতিল্লাহ, মাসালু আল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, এখানে মাসালু মা ইউনফিকুনা ফি হাযিহিল হায়াতিদ দুনিয়া, এই পৃথিবীর জীবনে যারা ব্যয় করে আল্লাহর পথে তাদের উপমা কামাসালি রিহিন, ওটা সূরা বাকারা 261, এটা সূরা আল ইমরান 117। মাসালু মা ইউনফিকুনা এরা, অর্থাৎ 116-র মানুষ যারা, ইন্নাল্লাযিনা কাফারু মাসালু মা ইউনফিকুনা ফি হাযিহিল হায়াতিদ দুনিয়া, এই পৃথিবীর জীবনে এরা যা ব্যয় করে, কামাসালে রিহিন ফিহা সিররুন, সেই বাতাসের মতো যার মধ্যে এক ধরনের মানে যাকে বলে যে শৈত্য প্রবাহ আছে, আসাবাত হারসা কওমিন জলামু আনফুসাহুম, এসে পড়ে তাদের সেই তাদের ক্ষেতের উপরে যারা নিজেদের সর্বনাশ নিজেরা করে, ক্ষেতের সাথে তুলনা কেন করা হলো? এই যে লাইসু সবাউন 113-তে যেই কথাটা বোঝানো হয়েছে যে আপনি তো বুঝে পেয়েছেন কিতাব, এখন তো আর আপনার পৃথিবীতে কোনো কাজ নেই, একে চর্চা করা, রাত ভোর একে চর্চা করা, একে বুঝে নেওয়া এবং সারা দিন মান যাকে বলে যে এই এই মানে ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আল মুনকার ওয়া ইউসারিউনা ফিল খায়রাত 114, ওয়া উলাইকা মিনাস সালিহিন, এবং এরা সৎকর্মশীল, এছাড়া আর তো কোনো কাজ নেই। তাহলে এই কাজটাকে তার মানে কি, ওয়ামা ইয়াফআলু মিন খাইরিন 115-তে যে কথাটা বলা হচ্ছে যে মানে এই পথে এখন, অর্থাৎ তুমি আয়াতের নিরিখে যে কোনো কাজ তুমি করবে, ফালাই ইউক ফারুহু, তা থেকে তা ছাড়িয়ে নেওয়া হবে না বা তা থেকে আলাদা করা হবে না। আল্লাহু আলিমুন বিল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিদের প্রত্যেকটি বিষয় পূর্ণ অবগত জানেন তিনি। মাসালু মা ইউনফিকুনা ফি হাযিহিল হায়াতিদ দুনিয়া কামাসালি রিহিন ফিহা সিররুন আসাবাত হারসা কওমিন জালামু আনফুসাহুম ফাআহলাকাতহু, তো তার কি হলো, একটা ক্ষেত ছিল, সেই ক্ষেতে ফসল ছিল, সেই ফসলের উপরে উপর দিয়ে একটা বাতাস বয়ে গেল, যে বাতাসের মধ্যে সত্য প্রবাহ অর্থাৎ ছিল শিলাবৃষ্টি, এবং সেই শিলাবৃষ্টিতে বৃষ্টি হলো এবং ক্ষেতটা ধ্বংস হয়ে গেল। কাদের? আসাবাত হারসা কওমিন জালামু আনফুসাহুম, তার মানে নিজের জন্যে যে চেষ্টা করা দরকার ছিল তা না করে করেছি পৃথিবীর চর্চা,
যা কোনো কাজের লাইন তুক নিয়ে আনহুমা মুআলহুম ওয়ালা আওলাদহুম মিনাল্লাহি শাইয়ান, আল্লাহর হাত থেকে রক্ষা করতে, মানে কাজ ছেড়ে যে এই পৃথিবীর চর্চা করেছে তার কোনো কাজে আসবে না। এবং সেই যারা সেরকম যারা দেখা যাবে মাঝে মাঝেই তাদের সমস্ত কর্মফল এভাবে ধ্বংস হয়ে গেছে, ব্যবসা করলো ব্যবসা ধ্বংস হয়ে গেছে, একটা কাজ করেছিল কাজটা কোনো ফল আনেনি। ওয়ামা যালামাহুমুল্লাহ ওয়ালাকিন আনফুসাহুম ইয়াজলিমুন, কোনো অন্যায় আল্লাহ করেননি তাদের উপরে, বরং তারা নিজেরাই নিজেদের সর্বনাশ করেছে। আলহামদুলিল্লাহ রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাকতুবনা মা শাহিদিন, 111 থেকে 117 আয়াত পর্যন্ত আমরা তেলাওয়াত করেছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।